ভাই রে ভাই, আমি ভাবতেছি আজকেই আমি দারাজের অ্যাপসটা আনইনস্টল করে দিব। এই অ্যাপসের যন্ত্রণায় আমি আর বাঁচতে পারতেছি না। আমি দুপুরে একটু মোবাইলটা নিলাম, ইমোতে গেলাম বোনকে কল দিতে, ওইখানে যাই দেখি পপ আপে হচ্ছে দারাজের অ্যাডভার্টাইজমেন্ট। এখন দারাজের অ্যাডভার্টাইজমেন্ট দেখে তো আমি আর নিজের লোভ সামলাইতে পারলাম না, আমি কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি দারাজের দুনিয়ায় চলে গেলাম। এই দারাজের দুনিয়ায় গেলে আমি সেই আমার ঘন্টার পর ঘন্টা এই জিনিসগুলো দেখতে 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 আমার সময় সব চলে যায়। দেখেন, আমি দেখতেছি আর দেখতেছি, আমি তো শুধু দেখি সেটা না, মানে আমার দারাজ থেকে যে কি পরিমাণ প্রোডাক্ট কেনা হয়েছে যেটা মানে বলে বোঝানো যাবে না। আমার কাছে খালি যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করে, না হয় আমি কি করি কার্টে যে অ্যাড করে রাখি, মানে পরে আমি কিনবো এরকম, মানে আমার কিনতেই হবে। মানে এমন অবস্থা যে দারাজ থেকে আমি যা দেখি সেটাই আমার কিনতে ইচ্ছে হয়। মানে আমি দুদিন পরে পরে দারাজ থেকে একটা না একটা প্রোডাক্ট আমার আসে, বাসার নিচে আমার ডেলিভারির গাড়িটা আসবেই, দুদিন পরে পরে দারাজের গাড়ি আসে। মাঝে মাঝে আবার দাম কমের জন্য আমি পিক আপ পয়েন্ট থেকেও কিছু জিনিস রিসিভ করি। যাই হোক, মানে আমার একটা দারাজের প্রতি একটা আসক্তি আছে। মানে এত বেশি আমার কেনাকাটা করতে হয় দারাজ থেকে, কি একটা মানে অবস্থা। আর ওইখানে গেলে না, ওই অ্যাপসের মধ্যে গেলে আমার খালি সারাক্ষণ এগুলো স্ক্রল করি আর দেখি দেখি আর স্ক্রল করি, তারপর আমি ভুলিয়ে যাই আমি মোবাইলটা কেন হাতে নিছি। মানে আমি মোবাইল নিছি একটা জরুরি প্রয়োজনে বোনরে কল দিব, কিন্তু দারাজের অ্যাপসটা দেখে আমার সেখানে ঢুকতে হবে আর আমার স্ক্রল করতে হচ্ছে, আর আমি দুনিয়ার সব জিনিসপত্র দেখতেছি এখান থেকে। মানে আমি এত জিনিস কিনি, কয়েকদিন পরে পরে অবশ্য কিছু জিনিস নষ্ট হয়ে যায়। যেমন হয়েছে, আমি ওই যে লাইট নিছি, যে মরিচ বাতি যেগুলো বলে আর কি, আমি কিন্তু 10 দিনও চালাইতে পারি না, কিন্তু কতগুলো টাকা দিয়ে নিচ্ছি। মানে এরকম আমার ওই আজেরা জিনিস কেনার একটা স্বভাব আর কি। যাই হোক, তারপরে অনেক প্রয়োজনীয় জিনিসও কিন্তু আমি দারাজ থেকে নিছি। মানে আমি জাস্ট এটা আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আর কি। একটু ফেসবুকে যাবো, কিন্তু যখন দেখি দারাজের অ্যাপসটা এখানে আসতেছে, দাম একটু কম, ডিসকাউন্ট, ওইখানে আমি সাথে সাথে ফেসবুকে কোনো কিছু না করে আমি দারাজে ঢুকে যাই। কোনো একটা অ্যাপসে গেছি, ইমো হোক, তারপর হচ্ছে কোনো একটা জরুরি অ্যাপসে গেছি, কোনো একটা কাজ করবো, কাউকে কল দিবো, কারোর সাথে কথা বলবো, না ওইখানে টিক করে আসবে দারাজের অ্যাপস আর আমি ঢুকে যাবো দারাজে। মানে আমি কি জন্য মোবাইল হাতে নিই আমি সেটাই ভুলে যাই। তো মানে দারাজের যন্ত্রণায় আপনারা কি কেউ আমার মতো আসছেন নাকি শুধু আমি একাই ভুক্তভোগী? আমার কাছে মনে হয় একাই আমি না, কারণ এটা তো সবার মোবাইলেই শো করে। তারপরে তো আবার কি হয়, ধরেন কিছু কার্টে অ্যাড করে রাখছি, ওরা বারবার আমাদের নোটিফিকেশন দেয়, হাই হাই শেষ হয়ে যাচ্ছে, কবে কিনবেন, হ্যাঁ হ্যাঁ আপনার পণ্যটি তো শেষ হয়ে যাচ্ছে, আপনার পণ্যটি মানে লাস্ট স্টক, মানে সারাক্ষণ মানে আপনারই প্যারা দিবেই, তারা আপনাকে প্যারা দিবেই, মানে তারা আপনাকে জোর করবে কিনেন 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 কিনেন, মানে বাধ্যগত আপনি সেখানে যাওয়া লাগবে। কি একটা অবস্থা বলেন তো, মানে কি একটা অবস্থা। ভাইরে ভাই, এটা তো কোনো প্রমোশনাল পোস্ট না, মানে এটা তো সম্ভবই না, কারণ আমি হয়েছি সেই ছোটোখাটো মানুষ আর এটা তো চিন্তাই করা যায় না। আমি জাস্ট আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি, যে আমার সাথে আসলে কী কী হয়।